নমস্কার বন্ধুরা, আমি লক্ষ্মী, লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের আমি পটলের চপ বানাবো। এই পটল নিয়েছি, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। আমি 4 পিস পটল নিয়েছি। আমি উপরের পাতলা অংশটা চেঁচে নেব। এইভাবে বন্ধুরা চেঁচে নিতে হবে। দেখো এইভাবে হয়ে গেছে বন্ধুরা। আমি এক মুখ কেটে নেব, এই এক মুখ আমি কেটে নেব। কেটে নিয়ে আমি ভালো করে এটা ধুয়ে নেব। আমি এরকম একটা গ্রেটার নিয়েছি, আমি এবারে গ্রেট করে নেব। দেখো বন্ধুরা সহজে কত সুন্দর হয়ে গেল। আর এই দানাগুলো, পাকা পাকা দানাগুলো আমি বের করে নেব। পটল কোরা হয়ে গেছে বন্ধুরা। আমি এই চপটা নিরামিষই করব। তার জন্য আমি কী কী নিয়েছি দেখো। কাঁচা লঙ্কা নিয়েছি, ধনে পাতা নিয়েছি, আর আদা কোরা নিয়েছি। এবার বন্ধুরা আমি একটা বাটি নিয়েছি। এবার আমি বেসনের ব্যাটারটা তৈরি করে নেব। আমি 100 গ্রাম বেসন নিয়েছি, 1/2 চামচ ধনের গুঁড়ো দেব, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর সামান্য গরম মশলা, আর স্বাদ মতো লবণ দিয়ে আমি একটু ভালো করে মাখিয়ে নেব। আমি 1 চিমটি খাবার সোডা দিচ্ছি, একদম অল্প করে। এবারে আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করব। দেখো বন্ধুরা এরম হবে, বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না, মাঝামাঝি রাখতে হবে। আমার ব্যাটারটা তৈরি, এবারে আমি সাইডে ঢাকা দিয়ে রাখব। বন্ধুরা আমি গ্যাসটা অন করে দেব। বন্ধুরা আমি 1 চামচ সর্ষের তেল দিচ্ছি। এবারে আমি হিং দিচ্ছি একটু, তারপর হলুদ মাখানো আদা দিচ্ছি, কারণ হলুদটা দিলে বন্ধুরা ছেটকাবে না। দিয়ে আমি একটু কষে নেব, আদার গন্ধটা যাতে না আর বেরোয়। আমি নিরামিষই করছি, তোমরা আমিষ করতে পারো, রসুন দেবে আর পেঁয়াজ কুচি দেবে, হয়ে যাবে। এবারে আমি কোঁচানো কাঁচা লঙ্কা দিয়ে দেব। দেখো বন্ধুরা ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবেলে পটল কোড়াগুলো দিয়ে দেব। আমি স্বাদ মতো লবণ দিচ্ছি। আমি 1/2 চামচ জিরের গুঁড়ো দিচ্ছি, আর 1/2 চামচ ধনের গুঁড়ো দিচ্ছি। দিয়ে আমি ভালো করে কষে নেব। পটলের যে জৌলুস ভাবটা আমি মেরে নেব। আমি কোঁচানো ধনে পাতা দিয়ে দেব। আমি কাঁচা লঙ্কা দিয়েছি বলে বন্ধুরা আমি গুঁড়ো লঙ্কা দিইনি। তোমরা যদি ঝাল খাও তাহলে একটু দিয়ে দেবে। এবারে একটা আমি আলু নিয়েছিলাম সিদ্ধ করে, সেটা আমি দিয়ে দেব। দিয়ে আবার এর মধ্যে আমি কষে নেব ভালো করে। দেখো বন্ধুরা পুরো শুকনো শুকনো হয়ে গেছে, পটলের পুরো জল ভাব আর নেই। এবারে আমি নামিয়ে ফেলব, আমি অফ করে দিয়ে ঠান্ডা করে নেব। আমি একটু ঠান্ডা করে নেব 5 মিনিট। পটলটা গরম আছে, আমি এর উপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দেব। দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব কিছুক্ষণ পর। এবার আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দেব।
দিয়ে আমি মাখিয়ে নেব। হয়ে গেছে বন্ধুরা মাখা, আমি এবারে সেপ দিয়ে নেব। যেহেতু পটলের চপ সেই জন্যে পটলের সেপ দিয়ে নিচ্ছে। চারটে পটলে বন্ধুরা আমার সাতটা চপ হয়েছে। এবার আমি ভেজে নেব। আমি গ্যাসটা অন করে দিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, এবার আমি রিফাইন তেল দেব। কিছুক্ষণ পর বন্ধুরা দেখো ব্যাটারটা আমার পুরো সেট হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে, আমি এবারে ছাড়বো। একটু কড়া তেলে ছাড়বে বন্ধুরা, আমার তেলটা একটু গরম কম ছিল তার জন্য একটু বসে গেছে। কিছুক্ষণ পর বন্ধুরা হয়ে গেছে, এরকম লাল করে ভাজবে, ভালো লাগবে। ফের আবার একে একে ছাড়বো। কিছুক্ষণ পর হয়ে গেছে বন্ধুরা, আমি তুলে নেব। ফাইনালি বন্ধুরা আমার পটলের চপ রেডি। তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে খাবে, খুব ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর আমার নতুন বন্ধু যারা হবে তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর সবসময় হাসি মুখে থেকো। আজকের আমি আসছি, টাটা, বাই বাই।